ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ॐ नमो भगवते वासुदेवाय। महावीर अर्जुन के श्री भगवान भगवान श्री कृष्ण तिनी उपदेश दिच्छन। अर्जुनेर किंग कर्तव्य विमूढ़ अवस्था, युद्ध करा उचित के उचित नय, ए रकम एकटी समस्याय पड़े। भगवान प्रथमे आत्मतत्त्वेर उपदेश दिएछेन, तारपरे क्षत्रिय हिसेबे अर्जुनेर कर्तव्य की, तार धर्म युद्ध करा उचित सेई विषये परामर्श दिएछेन। एरपरे आरो सूक्ष्म तत्त्वेर उपदेश दिच्छेन जे युद्ध किभाबे करते हबे, युद्ध निष्काम भावे करते हबे, निष्काम कर्म करते हबे। एवं से तखन बोलेछेन कि श्रुतिते वेदेते बहु जागयज्ञेर कथा बला आछे, सेगुलि सकाम कर्म, सेई सकाम कर्मगुलि उपेक्षा करे निष्काम कर्म करते हबे। सेई सकाम कर्मगुलिते प्रलोभित होवा जाबे ना, तखन निजेर मनके बुद्धिके स्थिर राखते हबे। तखनई तार मन चित्त समाधि अवस्था आसबे, अर्थात ईश्वरेर संगे जुक्त थाकबे। एवं तखनई साम्य बुद्धिरूप योगावस्था योगम अवाप्सोसी से प्राप्त हबे। এই যখন এই কথা বলা হলো, এটি হচ্ছে স্থিতপ্রজ্ঞের কথায় চলে এসছে। তখনই অর্জুন জিজ্ঞাসা করছেন স্থিতপ্রজ্ঞের কী কী লক্ষণ আছে, তারা কী কথা বলেন, তারা কীরকমভাবে আচরণ করেন, কীরকমভাবে অবস্থান করেন। এইভাবে সমস্ত স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি অর্জুন শ্রী ভগবানের কাছে জানতে চাইছেন। তারপরে শ্রী ভগবান বলছেন কি স্থিতপ্রজ্ঞর পুরুষ তিনি যিনি কিনা সমস্ত মনের কামনাগুলি পরিত্যাগ করেছেন, আপনাতে আপনি তুষ্ট আছেন। তারপরে বলেছেন কি স্থিতপ্রজ্ঞ পুরুষ দুঃখে উদ্বেগশূন্য, দুঃখেতে উদ্বেগশূন্য, সুখেতে বিগত স্পৃহাশূন্য, তার অনুরাগ ভয় ক্রোধ এগুলি নিবৃত্ত হয়েছে। এইভাবে বলেছেন। তারপরে বলেছেন কি স্থিতপ্রজ্ঞ পুরুষ মমতাশূন্য, প্রিয় ও অপ্রিয় বিষয়ে উদাসীন, অনাসক্ত। তো তুলনা দিয়েছেন কচ্ছপের সাথে, কচ্ছপ যখন দরকার হয় তার মস্তক হস্তপদ আদি সেগুলি ভেতরে ঢুকিয়ে নেয়, ঠিক স্থিতপ্রজ্ঞ পুরুষও যখন প্রয়োজন হয় তার ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয় থেকে প্রত্যাহার করে নেয়, তুলে নেয়। কান তখন শুনতে পায় না, চোখ দেখতে পায় না, জীব আস্বাদন করতে পারে না, ত্বক স্পর্শের অনুভব করতে পারে না, মন সেখান থেকে সে তুলে নেয় স্থিতপ্রজ্ঞের অবস্থা। তারপরে আবার ভগবান বলছেন কি কিন্তু যে ভোগে অসমর্থ, তার রোগজনিত হোক, উপবাস কারণে হোক, বিকলঙ্গ হেতু হোক, যে কারণে, তাদের কিন্তু বিষয়তৃষ্ণা নিবৃত্তি হয় না। বিষয়তৃষ্ণা নিবৃত্তি হয় একমাত্র ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শনের পরে। এরপরে আমরা এই পর্যন্ত পাঠ করেছি। এরপরে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 62 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন কি যে মানুষের পতন কিভাবে হয়। স্থিতপ্রজ্ঞের লক্ষণ বললেন, এই স্থিতপ্রজ্ঞ বা যে মানুষই হোক তার পতন কি করে হয় তার একটা সুন্দর বর্ণনা আমরা গীতাতে পাই। কেমন বর্ণনাটি আছে সেটি বলা হচ্ছে যে প্রথমে মানুষ কোনো একটি বিষয়কে চিন্তা করে, মানে
তার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা চিন্তা করে। চক্ষু কর্ণ নাসিকা ত্বক এগুলি যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার দ্বারা সে চিন্তা করে। চক্ষু দ্বারা দেখে, কান দ্বারা শোনে, নাক দ্বারা ঘ্রাণ না, এইভাবে বিষয় যখন চিন্তা করে তখন তাতে আসক্তি হয়। আসক্তি থেকে সেটা পাওয়ার ইচ্ছা হয়। সেটা যদি না পাওয়া যায় তাহলে মানুষের মনে ক্রোধ আসে। ক্রোধ আসলে বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। বিচার বুদ্ধি যখন এইটি সৎ এইটি এগুলো হারিয়ে ফেলে, মোহগ্রস্ত হয়ে যায়। মোহগ্রস্ত যখনই হয় তখন সূক্ষ্ম যে বিচার, সদাসৎ বিচার, সেইগুলি স্মৃতি, সেইগুলি যে নীতি তত্ত্ব, তত্ত্ব কথাগুলি হিতাহিত জ্ঞান শূন্য থাকে না, তখন তার ফলে কী হয়, তার বুদ্ধি লোপ পেয়ে যায়। সে দিকভেদিক জ্ঞান হয়ে কোনটা কর্তব্য কোনটা অর্তব্য অকর্তব্য সেগুলি লোপ পেয়ে যায়। অর্থাৎ বুদ্ধি লোপ পেয়ে যাওয়া মানে তার মনুষ্যত্বই চলে যাচ্ছে। বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে তারপরই তার বিনাশ ঘটছে, তার বিনাশ ঘটছে এইভাবে বলা হচ্ছে। ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু জায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতির ভংশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। এই দুইটি শ্লোক আছে। এই দুইটি শ্লোকের মাধ্যমে মানুষের পতন কি হয়, মানুষ যদি জানে যে এইভাবে, তখন প্রথম থেকেই সে সতর্ক। যোগী পুরুষরা যারা সাধক, যারা সাধক তারা প্রথম থেকেই সতর্ক থাকেন। ধ্যায়েত বিষয়ান পুংস, পুংস মানুষ, বিষয়ান বিষয় সকলকে ধ্যায়েত চিন্তা করতে করতে, ধ্যায়েত বিষয়ান পুংস বিষয় সকলকে চিন্তা করতে করতে, সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গস্তেষু তেষু তাদের সেই বিষয়েতে সঙ্গ আসক্তি জন্মায়। কোনো কিছু দেখছি, দেখতে দেখতে তাতে আসক্তি জন্মাচ্ছে, শুনছি শুনতে শুনতে আসক্তি জন্মাচ্ছে, খাচ্ছি খেতে খেতে আসক্তি জন্মাচ্ছে। তো এইভাবে ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গ মানে আসক্তি, এই আসক্তি থেকে সঙ্গাত সঞ্জায়তে কাম, এই আসক্তি থেকে কি হচ্ছে কি কাম, অর্থাৎ সঞ্জায়তে কাম তৈরি হচ্ছে। কাম মানে হচ্ছে কামনা, সেটা পাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা সেইটা তখন আরও বেশি অধিক বলবতী হয়ে যায়। প্রথমে ভালো লাগে, আসক্তি হচ্ছে, তারপরে পাওয়ার ইচ্ছা হচ্ছে। সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে, কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধ অভিজায়তে। এবার কাম থেকে, কাম তো ব্যাহত হচ্ছে, যা চাই তাই তো পাবো না, সঙ্গে সঙ্গে ব্যাহত হচ্ছে, ব্যাহত হওয়া জনিত সেই ভেতরে ক্রোধ, ক্রোধ আসছে, ক্রোধ আসছে। ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে ক্রোধ আসছে। ক্রোধাত ভবতি সম্মোহ, ক্রোধাত ভবতি সম্মোহ, সেই ক্রোধ থেকে এবার কী আছে, সম্মোহ অর্থাৎ অবিবেক আর কাজ করছে না, কোনটা ঠিক করা উচিত কি করা উচিত না, বিবেক কাজ করছে না, বিবেক শূন্য মানুষ, সাংঘাতিক বিবেক। ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহ মানুষকে মনটাকে সম্মোহ মোহগ্রস্ত হয়ে যাচ্ছে, মোহ মোহ সম্মোহ করে দিচ্ছে, সেই চেয়েছে সম্মক রূপে মোহ সম্মোহ। ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহা সম্মোহা সেই মোহ থেকে কী হচ্ছে, স্মৃতি বিভ্রম স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, সেই মোহ থেকে স্মৃতি ভংস হচ্ছে, স্মৃতিশক্তির লোপ পাচ্ছে সেই মোহ থেকে, এরকম একটি অবস্থা, সে স্মৃতি চলে যাচ্ছে। তারপরে স্মৃতির ভংসা সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতির ভংসা, যখন স্মৃতি ভ্রম হচ্ছে বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে। বুদ্ধি মানে কি, বিচার, বিচার বিবেক চলে গেল, বিচার চলে গেল, বিচার হচ্ছে বুদ্ধি নাশ, বিচার বুদ্ধি তারপরে যেটা আছে সেটা বিচার বুদ্ধি সব কিছু চলে যাচ্ছে, সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত এরকমভাবে, মানে একটা এত সূক্ষ্মভাবে তাড়াতাড়ি ঘটে যায় যে পতনটা ফট করে হয়ে যাবে,
বুদ্ধি নাশক প্রণশ্রুতি, এবং তারপরে প্রণশ্রুতি মানুষ নষ্ট হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। ধ্যায়েত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, প্রথমে কোনো একটি বিষয়ে ধ্যান করে, অর্থাৎ সেইটা বিষয়ে মনন করে, চিন্তন করে, তারপরে তাতে আসক্তি জন্মে, আসক্তি থেকে তার সেটাকে পাওয়ার ইচ্ছা হয়, কাম হয়, কাম না পেলে ক্রোধ তখন হয়, ক্রোধ যদি যখন হবে তখন সে তার মোহগ্রস্ত হয়ে গেছে, আর কিছু কাজ করছে না, মোহগ্রস্ত হয়ে গেছে। মোহগ্রস্ত হয়ে গেলে স্মৃতি ভ্রমণ, স্মৃতি ভ্রংশ হয়ে যাচ্ছে, সমস্ত স্মৃতি তার কিছু সব চলে যাচ্ছে, আর স্মৃতির ভ্রংশ হলে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হচ্ছে, বিচার বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে, এই তখনই তার পতন হচ্ছে, প্রণশ্রুতি, সে তখন নষ্ট হয়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মনুষ্যত্বের লোপ হচ্ছে, আর মনুষ্যত্বের যখন লোপ হচ্ছে তখন আর সে মনুষ্যত্ব মানুষ থাকছে না, তখন সে অমানুষ হয়ে যাচ্ছে, এই কথাটা বলা হচ্ছে। এরপরে 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 ভগবান বলছেন যে এরপরে শান্তি কি করে পাওয়া যাবে, শান্তি কি করে পাওয়া যাবে, সেই প্রসঙ্গে শ্রী ভগবান বলছেন যে মানুষটির নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আছে, তাতে গীতার ভাষায় বলা হয় বিধেয় আত্মা, নিজের মনের উপরে প্রভুত্ব আছে, এই বিধেয় আত্মা, তার সে অনুরাগ আর বিদ্বেষ, অর্থাৎ আসক্তি এবং ঘৃণা দুটো থেকেই সে মুক্ত, এই বিধেয় আত্মা সে নিজের মনের উপরে তার নিয়ন্ত্রণ আছে, এবং সে অনুরাগ ও বিদ্বেষ বিমুক্ত, অনুরাগও নেই, আসক্তিও নেই, পছন্দ অপছন্দ ঘৃণা কিছুই নেই। তখন যার মনের এই রকম অবস্থা, তখন সমস্ত ইন্দ্রিয় তার অধীনে, ইন্দ্রিয় অধীন হওয়াতে সে অনাসক্তভাবে ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয়গুলি গ্রহণ করছে, এটা বলা হচ্ছে না যে চোখ দেখবে না, কান শুনবে না, জিভ খাবার খাবে না, ত্বক স্পর্শ করবে না, এটা বলা হচ্ছে না, এই দৈনন্দিন সমস্ত কার্যই করতে হবে, কিন্তু কিভাবে করবে, যে বিধেয় আত্মা যার মনের উপরে সংযম আছে, তার অনুরাগ আর বিদ্বেষ থেকে সে বিমুক্ত নেই, সমস্ত ইন্দ্রিয় তার বশীভূত, তখন অনাসক্তভাবে সে বিষয়গুলি অনাসক্তভাবে দেখছে, অনাসক্তভাবে শুনছে, অনাসক্তভাবে কোনো কিছু খাচ্ছে, সমস্ত ইন্দ্রিয়গুলি কাজ করছে অনাসক্তভাবে, তখন তার কি হবে, আত্মপ্রসাদ সে লাভ করে। আত্মপ্রসাদ মানে তার মন মুক্ত থাকছে সবসময়, মন ঈশ্বরের পাদপদ্মে বা আত্মার পাদপদ্মে বা ব্রহ্মের চিন্তনে মন সবসময়ই সেখানে লিপ্ত হয়ে পড়ে আছে, কারণ আত্মার স্বভাবিতাই মন তখন আত্মাতে জড়িয়ে যাচ্ছে, চিত্তের সাম্যভাব রক্ষা করছে। এ হচ্ছে পরে যে শ্লোকটি, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। প্রথমটি হলো পতন, তার মানে কি পতন, এই যে ধ্যায়েত বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, কোনো কিছু চিন্তা করলে তাতে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতির বিভ্রম, স্মৃতির বিভ্রম থেকে বুদ্ধিনাশ। তাহলে উপায় কি, তাহলে এগুলো কি সব বন্ধ হবে, না বন্ধ করতে হবে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং বিষয় গ্রহণ করছে কিন্তু সে অনাসক্তভাবে গ্রহণ করছে, নিজেকে ঠিক ভগবানের পাদপদ্মে, তখন সে আত্মপ্রসাদ লাভ করবে। রাগদ্বেষবিরক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশে বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদম মনে একটা সাম্য তার অবস্থা, অধিগচ্ছতি সাম্য অবস্থা আসে কখন, রাগদ্বেষ বিরক্তৈস্তু, তাই রাগ এবং দ্বেষ, আসক্তি এবং ঘৃণা, এইটা থেকে সে বিমুক্ত, বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ,
বিষয়াল ইন্দ্রিয়ের যে বিষয় অর্থাৎ আমার দেখার বিষয়টি, শোনার বিষয়টি, বলার বিষয়টি, ছোঁয়ার বিষয়টি, ইন্দ্রিয়ই, এই ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়টিকে সে যখন গ্রহণ করছে, ইন্দ্রিয় তার যখন বিষয়টি গ্রহণ করছে, আত্মবশ্যই আত্মবশ্যই তার মন কিন্তু নিজের অধীনে আছে, তখন তাকে বলছে কি বিদে আত্মা। এই বিদে আত্মা যার কি না নিজের ওপরে নিজের সংযম আছে, তখন সে ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিষয় যখন গ্রহণ করছে, রাগ দ্বেষ বিমুক্ত হয়ে কোনো রকম অনাসক্তভাবে গ্রহণ করছে, তখনই প্রসাদম অধিগচ্ছতি, তখনই সে সাম্য অবস্থা, স্থিতির অবস্থা লাভ করে, প্রসাদম অধিগচ্ছতি। রাগদ্বেষ বিরক্তৈস্ত বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যই বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। এই যে ভাবটি, অর্থাৎ কর্ম করতে হবে, সমস্ত কর্তব্য কর্ম করতে হবে, সধর্ম ত্যাগ করা যাবে না, গীতাতে বলা আছে, কিন্তু নির্লিপ্ত থাকতে হবে মমত্ববোধী আসক্তির মূল কারণ। তখন এই প্রসঙ্গে ঠাকুরের যে উপদেশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, সেই উপদেশগুলি আরও বেশি সহজ সরল, একদম সঠিকভাবে বলেছেন এই ভাবটি ঠাকুরের কথাতে আছে। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশটা কি, সংসারে থাকবে বড়লোকের ঘরের দাসীর মতো, বড়লোকের ঘরের দাসীর মতো, আমরা জানি এই কথাগুলি, সংসারে থাকবে বড়লোকের ঘরের দাসীর মতো, দাসী যেমন মনিবের ছেলেমেয়েদের মানুষ করে, নিজের ছেলেপিলের মতো যত্ন করে, নিজের মতো যত্ন করছে মনিবের ছেলেমেয়ে, দাসী যেমন মনিবের ছেলেমেয়েদের মানুষ করে, নিজের ছেলেপিলের মতো যত্ন করে, বলে আমার রাম মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না, কিন্তু তার মনটি পড়ে আছে দেশের বাড়িতে নিজের ছেলেমেয়ের উপর। দেশের বাড়িতে নিজের ছেলেমেয়ের উপর মানে হচ্ছে সে ভগবানে মনটি পড়ে আছে, ব্রহ্মেতে মনটি লীন আছে, সে তার যে ইষ্ট সেই ইষ্টেতে মন পড়ে আছে, এই সংসার অনিত্য, অথচ সংসারের সমস্ত কাজ সে চোখ বুঝে চোখ কান বুঝে করে যাচ্ছে, যেন বাইরের লোক ভাবছে কত আসক্ত, কিন্তু মোটেই আসক্ত না, সে তার ইষ্টেতে মন নীন আছে সেরকম। কারণ সংসার ত্যাগ করতে বলা হচ্ছে না, সংসার ত্যাগ করা সম্ভব নয়, সংসার সর্বত্র আছে, অথচ সংসারে থাকতে গেলে এইভাবে থাকতে হবে। ঠাকুর আরও বলছেন, সংসারে থাকো তাতে দোষ নেই, সংসার তোমাতে না থাকলেই হলো, সংসারে আছি সংসার আমার ভেতরে যেন না ঢোকে, সংসার তোমাতে না থাকলেই হলো। জলের উপর নৌকা থাকতে পারে, কিন্তু নৌকায় জল ঢুকলেই নৌকা ডুবে যাবে। জলের উপর নৌকা আছে, সংসারের মানুষ আছে, এবার সংসারে মানুষ যেন মানুষের ভেতরে যেন সংসার না ঢোকে, তাহলে কিন্তু ওই নৌকায় জল ঢুকলেই নৌকা যেমন ডুবে যায় মানুষটিও ডুবে যাবে। সংসারে থাকো তাতে দোষ নেই, সংসার তোমাতে না থাকলেই হলো। জলের উপর নৌকা থাকতে পারে, কিন্তু নৌকায় জল ঢুকলেই নৌকা ডুবে যাবে, ইত্যাদি আরও দিয়েছেন। সংসার নির্লিপ্ত হয়ে থাকা সম্বন্ধে ঠাকুরের উপদেশ আছে, নির্লিপ্ত মুক্ত পুরুষ সংসারে কীরকম থাকেন জানো, মুক্ত পুরুষ সংসারে কীরকম থাকেন জানো, যেন পানকৌড়ি জলে থাকে, যেমন পানকৌড়ি জলে থাকে কিন্তু তাদের গায়ে জল লাগে না, যদিও গায়ে একটু জল লাগে, তাহলে একবার গা ঝেড়ে ফেললে তখনই সব চলে যায়, যদিও একটু গায়ে একটু জল লাগে তাহলে একবার গা ঝেড়ে ফেললে তখনই সব চলে যায়। এইভাবে ঠাকুর একদম সরাসরি একটি বলছেন কি, দাসীর মতো থাকা, দাসী জানে এরা মনিবের ছেলেমেয়ে, তার মন পড়ে আছে নিজের ঘরের ছেলেমেয়ের ওপর, কিন্তু মনিবের ছেলেমেয়েকে সুন্দর করে সেবা করছে। তারপরে বলছেন কি, যে সংসারে থাকতে হবে, সংসার যেন ভেতরে ঢুকে না ঢুকে, ভেতরে না ঢুকে মানে সংসারে আসক্তি না জন্মায়, ঠিক যেমন জলের উপর নৌকা আছে, জলের নৌকাতে জল নেই, যদি ঢুকে যায় নৌকা ডুবে যাবে। আবার কি বলছেন, আরেকটি উপমা দিচ্ছেন, সেটা হচ্ছে পানকৌড়ি, পানকৌড়ি জলে থাকছে কিন্তু গায়ে জল লাগছে না, যদি বা লাগে একটু ঝেড়ে ফেলে দিচ্ছে, লাগছে না মানে আসক্তি নেই কিছু।
নিষ্কাম কর্ম, অর্থাৎ ঘুরে ফিরে সেই নিষ্কাম কর্মেরই শ্রী ভগবান উপদেশ দিচ্ছে। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ, তপস্যার ফলে শক্তি আসে, তপস্যার ফলে শক্তি আসে, আর পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। তপস্যার ফলে শক্তি আসে, পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। এই কথাটি খুব সুন্দর। প্রথমে মানুষ তপস্যা করছে, তপস্যা করতে করতে পরের উপকারের ইচ্ছা আসছে, পরের উপকার করতে করতে মানুষের চিত্ত শুদ্ধি হচ্ছে, মানে এদিক ওদিক করে আসল কাজে তার মঙ্গলই হচ্ছে। সেটাই স্বামীজি বলছেন যে এই যে একদম নিষ্কামভাবে সে কাজ করছে, অনাসক্ত হয়ে কাজ করছে, অনাসক্ত হয়ে কাজ করছে, সে পাচ্ছেটা কি? পাচ্ছে তার চিত্ত শুদ্ধি হচ্ছে, আস্তে আস্তে তার মন ঠাকুরের পাদপদ্মে, ঈশ্বরের পাদপদ্মে যাচ্ছে। সেই জন্য স্বামীজি বলছেন, তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। নিষ্কাম কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলেন। নিষ্কাম কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলেন। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা, স্বামীজি বলছেন, তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা, পরহিতের ইচ্ছা, পরলোককল্যাণের ইচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তপস্যা করতে করতে পরের উপকার করব এই ইচ্ছা থেকেই সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল, পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল, অর্থাৎ চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়, চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। পরার্থে নিষ্কাম কর্ম এক প্রকারের যোগ্য। স্বামীজি যেটা বলছেন বা গীতাতেও যেটা বলছে, নিষ্কাম কর্ম থেকে প্রথমে তপস্যা শুরু হচ্ছে, তপস্যা থেকে পরের উপকারের ইচ্ছা, বা নিষ্কাম কর্ম, নিষ্কাম যিনি কর্মযোগী নিষ্কাম করছেন সেই নিষ্কাম কর্ম থেকেই চিত্তশুদ্ধি হচ্ছে, চিত্তশুদ্ধি থেকেই ভগবানের পরমাত্মার ঈশ্বরের দর্শন হচ্ছে। এইভাবে প্রথমে যেটা বললেন যে বিষয় কতখানি ভয়ানক, বিষয় থেকে মানুষের আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে মনুষ্যত্ব নাশ, মনুষ্যতি, এই অবস্থা। তাহলে কি বিষয় ত্যাগ করব? না, বিষয় ত্যাগ করা যাবে না, বিষয় তো ত্যাগ করা, বিষয় নিয়েই থাকতে হবে। তাহলে কী করে থাকবো? রাগোদ্দেশ বিয়েস্তু, রাগ এবং দ্বেষ থাকবে না। আত্মবশ্যে বিধেয় আত্মা, তার মনটি একদম তার হাতে থাকবে তখন যখন সে রাগ এবং দ্বেষ নেই এবং মন তার সংযম এত যে নিজের হাতে আছে, সেরকম অবস্থায় বিষয়ান ইন্দ্রিয়েশ্চর্ণ, তখন সেই ইন্দ্রিয়ের দ্বারা, যে ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে, সেই ইন্দ্রিয়ের দ্বারা সে বিষয়কে চালনা করছে অনাসক্ত হয়ে, তখন সে পাচ্ছে প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদম অর্থাৎ ঈশ্বরের পাদপদ্মে রয়েছে অনন্ত শান্তি ভেতরে পাচ্ছে। এরপরে বলছেন কি শ্রী ভগবান, যখন প্রসাদম অধিগচ্ছতি, আত্মপ্রসাদ লাভ করছে, চিত্তের সাম্য ভাব আছে, চিত্তের যখন প্রসন্নতা লাভ হয় তখন দুঃখের নিবৃত্তি হয়। চিত্তের প্রসন্নতা লাভ মানে দুঃখের নিবৃত্তি, চিত্তের প্রসন্নতা লাভ হয় দুঃখের নিবৃত্তি। যেহেতু প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই উপাস্য ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করে, সেই প্রসন্নচিত্তটা আসছে কোত্থেকে? কারণ ওই বুদ্ধিটি ব্রহ্মের স্বরূপে, অর্থাৎ উপাস্য আপন আপন ইষ্টতে সেই বুদ্ধি তখন স্থিতি লাভ করছে এবং সেখান থেকেই প্রসন্নতাটা আসছে। এই সমস্ত বিষয়ে অনাসক্ত, আসক্ত কিসে? আসক্ত ইষ্টে, সেই ব্রহ্মস্বরূপে, তার আত্মস্বরূপে, সেখানেই তার আসক্তি এবং এটাই তার যথাযথ আসক্তি, এটাই তার স্বরূপ, এই আসক্তিতে কোনো ক্ষতি নেই। তখনই তার সমস্ত দুঃখে নাশ হয়ে যাচ্ছে, সমস্ত দুঃখে। প্রসাদে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপজায়তে প্রসন্নচেতসো হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্বদুঃখানাম হানি যশ্যোপজায়তে, প্রসাদে, প্রসাদ যখন তার আত্মশান্তি, আত্মপ্রসন্নতা আসছে, সর্বদুঃখানাম সমস্ত দুঃখের, সমস্ত দুঃখের হানি যশ্যোপজায়তে, সমস্ত দুঃখের নাশ হয়ে যাচ্ছে, সমস্ত যা হানি
উপজায়েত হানি নাশ নাশ হয়ে যাচ্ছে। প্রসন্ন চেতস হ্যাসু হ্যাসু হি আসু বুদ্ধি পড়িয়ে বিষ্টতে। তখন যে চিত্ত, যে ব্যক্তি প্রসন্ন চিত্ত, তখন বুদ্ধি, তার বিবেক বুদ্ধি সব কিছু পড়িয়ে বিষ্টতে, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে স্থিতি লাভ করে, ব্রহ্মজ্ঞানে স্থিতি লাভ করে। এইখানে যে সর্বদুঃখানাম, সর্বদুঃখানাম আমাদের তিন ভাগে ভাগ করা, একটি হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কোনটি? যেটি কিনা আমাদের শরীর থেকে আসছে, শরীরের শোক ব্যাধি, এইগুলি অধ্যাত্ম, অধ্যাত্ম আমাদের শরীর, সেই আধ্যাত্মিক দুঃখ সেইটি, শোকাদি ব্যাধিজনিত দুঃখ সেইটি হচ্ছে আধ্যাত্মিক। আদি ভৌতিক, আদি এইটা হচ্ছে ভেতর থেকে আসছে, আর বাইরে থেকে যে দুঃখটি আসছে আদি ভৌতিক ভূত, বাকি যে ভূতগণের থেকে, সর্পাদি দংশনজনিত, বাইরে যে কীট পতঙ্গ সর্প ব্যাঘ্র এইসব রয়েছে, পশু কত রয়েছে, তাদের থেকে যে দুঃখটা আদি ভৌতিক, সর্পাদি দংশনজনিত আদি ভৌতিক। আর আদি দৈবিক, আদি দৈবিক হচ্ছে কি, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি অগ্নি, এইটা হচ্ছে আদি দৈবিক, আদি দৈবিক। আদি দৈবিক আমাদের হাতে নেই, কোনোটাই আমাদের হাতে নেই। শোকাদি ব্যাধিজনিত দুঃখ হচ্ছে আধ্যাত্মিক, সর্পাদি বাইরে থেকে পশু থেকে যোগযক্ষ সেগুলি হচ্ছে আদি ভৌতিক, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এইগুলির অগ্নিপা এগুলি সব হচ্ছে আদি দৈবিক। এখন যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত আছেন, তার এই দুঃখ থাকলেও সে দুঃখ বোধ হয় না, তার ভূমানন্দের স্থিতি হয়, ব্রহ্মানন্দের স্থিতি হয়, এই অবস্থা বলা হচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে যে যে মানুষটি চিত্ত চঞ্চল, ইন্দ্রিয় বশীভূত নয়, যার চিত্ত চঞ্চল, ইন্দ্রিয় বশীভূত নয়, তার যে বুদ্ধি, সে বুদ্ধি আত্মবিষয়নী বুদ্ধি হয় না। আত্মবিষয়নী মানে হচ্ছে কি, ভগবানের বুদ্ধি, সদ্বুদ্ধি, আত্ম, এই যে বুদ্ধিগুলি, অর্থাৎ যেটি হচ্ছে সদ্বুদ্ধি, সেগুলি বলছে আত্মবিষয়নী বুদ্ধি বা চিন্তা হয় না। আর এইটা যদি না হয় তাহলে তার পরমার্থ চিন্তাও আসবে না। যদি তার বিবেক এইসবগুলো যদি না থাকে তাহলে পরমার্থ যে আধ্যাত্মিক ক্ষেত্রে যেটা আছে সেটাও আসবে না। অর্থাৎ তার যে স্বরূপ, সে স্বরূপ থেকে বিচ্যুত থাকছে। মানুষ কখন সুখী হবে? তার যখন স্বরূপে সে অধিষ্ঠিত থাকবে, সে স্বরূপ থেকে যখন বিচ্যুত হবে তখনই তার অশান্তি। তাই বলছে কি, যার চিত্ত চঞ্চল ইন্দ্রিয়, তার আত্মবুদ্ধি নেই, আত্মবিষয়নী বুদ্ধি নেই। আত্মবিষয়নী বুদ্ধি না থাকলে পরমার্থ চিন্তা নেই, এবং সেই চিন্তা যদি না থাকে তাহলে মানসিক শান্তিও নেই, আর শান্তি যদি না থাকে তো অসুখী, এই হচ্ছে অবস্থান। শান্তি যদি না থাকে তো অসুখী। নাস্তি বুদ্ধি আয়ুক্তস্য নচ আয়ুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম, অশান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধি আয়ুক্তস্য, আয়ুক্ত আয়ুক্ত মানে হচ্ছে অসমাহিত অন্তঃকরণ। অসমাহিত অন্তঃকরণ মানে হচ্ছে কি, যার মন বিবেক বুদ্ধি এগুলি তার হাতে নেই, বাইরে চলে গেছে, অযুক্ত যুক্ত নয়। কিসে যুক্ত নয়? ঈশ্বরে যুক্ত নয় বলা যেতে পারে, ব্রহ্মেতে যুক্ত নয় বলতে পারে, আত্মাতে যুক্ত নয়, যেরকম যেটি একটি ইষ্ট, ইষ্টতে তার যুক্ত নয়। আয়ুক্তস্য নাস্তি বুদ্ধি আয়ুক্তস্য, তার বুদ্ধি নেই, বুদ্ধি নেই মানে প্রজ্ঞা নেই। সেই বুদ্ধিকে বলা হচ্ছে কি, আত্মা বা গাহিনী প্রজ্ঞা, আত্মা অবগাহিনী প্রজ্ঞা, অর্থাৎ তার ভেতরে যে সদাসজ্জনিত বিচারজনিত যে বুদ্ধি, সেই বুদ্ধিটি নেই। নাস্তি বুদ্ধি আয়ুক্তস্য নচায়ুক্তস্য ভাবনা, যার এই ধরনের যে অসমাহিত, যার অন্তঃকরণ,
তার কি হচ্ছে কি, তার বুদ্ধিও নেই। আর বুদ্ধি যদি এই ধরনের বুদ্ধি প্রজ্ঞা যদি না থাকে, প্রজ্ঞা যদি না থাকে তার ভাবনা নেই। ভাবনাকে বলা হচ্ছে কি আত্মচিন্তা। ভাবনা নেই, ভাবনা মানে হচ্ছে আত্মচিন্তা। আত্মবিষয়ক বুদ্ধি যদি না থাকে তাহলে আত্মচিন্তা আসবে না। আত্মবিষয়ক আত্মবিষয়নী যদি বুদ্ধি না থাকে, যে অয়ুক্ত, অয়ুক্ত যার মন সমাহিত নয়, সে অয়ুক্ত, তার যোগ নেই ঈশ্বরের সাথে, তখন তার আত্মবিষয়ক বুদ্ধি আসছে না। আত্মবিষয়ক বুদ্ধি না থাকলেই নচায়ুক্তস্য ভাবনা, তার ভাবনা আত্মভাবনা, সেই আত্মভাবনাও তার আসছে না, অর্থাৎ আত্মচিন্তা তার আসছে না। নচা অভাবায়ত, যে আত্মচিন্তা শূন্য, অভাবায়ত যার আত্মচিন্তা ভাবনা নেই তার শান্তি নেই। নচা অভাবায়ত শান্তি, তার শান্তি নেই। শান্তি নেই মানে কি, বিষয় তৃষ্ণা, এই বিষয় তৃষ্ণা যার নেই তারই শান্তি আছে, তারই চিত্তে প্রসন্নতা আছে। এখন তার শান্তি নেই অর্থ তার মানে তার বিষয় তৃষ্ণা দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে, সেই জন্যে তার শান্তি নেই। নচে কারণ প্রথমে হচ্ছে কি তার আত্মবুদ্ধি নেই, না বুদ্ধি অয়ুক্তস্য, প্রথমে হচ্ছে অয়ুক্ত, অসমাহিত মন, অসমাহিত মনের জন্যে বুদ্ধি থাকছে না। বুদ্ধি কি আত্মকেন্দ্রিক বুদ্ধি, আত্মকেন্দ্রিক বুদ্ধি না থাকলে তার ভাবনা থাকছে না। ভাবনা মানে কি আত্মচিন্তা, আত্মচিন্তা যদি না থাকে তাহলে তার বিষয় তৃষ্ণা প্রবল হয়ে উঠছে, তাহলে তার শান্তি নেই। বিষয় তৃষ্ণা যদি থাকে তো নচা অভাবায়ত শান্তি, অশান্তস্য কুত সুখম, যে এবার অশান্ত যার শান্তি নেই, সবসময় বিষয় তৃষ্ণাতে জ্বলে পড়ে মরছে, তার কুত সুখম, কোথায় সুখ পাবে। সুখ মানে কি আত্মানন্দ, ব্রহ্মানন্দ, পরমানন্দ, ঈশ্বরে আনন্দ, এইগুলি হচ্ছে সুখ। নাস্তি বুদ্ধি অয়ুক্তস্য নচায়ুক্তস্য ভাবনা, নচা ভাবায়ত শান্তি, অশান্তস্য কুত সুখম। তো প্রথমেই মনকে সমাহিত করা দরকার। মন যদি সমাহিত, মন বুদ্ধি বিবেক এগুলো যদি সমাহিত থাকে তখন আত্মবুদ্ধি আসবে। আত্মবুদ্ধি থেকে আত্মচিন্তা আসবে বা ভাবনা আসবে, সেই ভাবনা যদি আসে তখন শান্তি আসবে, অর্থাৎ বিষয় তৃষ্ণা থাকবে না। বিষয় তৃষ্ণা যদি না থাকে তাহলে সুখ আসবে, অর্থাৎ সুখ মানে পরমানন্দ সুখ, ব্রহ্মানন্দ সুখ, এইভাবে বলা হয়েছে। এরপরে আরও কতগুলি শ্রী ভগবান বলেছেন স্থিতপ্রজ্ঞ সম্পর্কে, সেগুলি আমরা পরে আলোচনা করব। ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।